2021 এবং 22-এর কেন্দ্রীয় সরকারের বাজেটে মহিলা এবং জনগণের উপর নামিয়ে আনবে ভয়ঙ্কর বিপর্যয়, অমানবিক নিষ্ঠুরতা, এমনই অভিমত বামপন্থী বিভিন্ন দলগুলোর। গোটা দেশব্যাপী বামপন্থীদের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার প্রতিবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আগরতলার রাজপথে হলো বিক্ষোভ মিছিল। কর্মসূচি থেকে নারী নেত্রীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটকে পুঁজিপতিদের বাজেট বলে আখ্যায়িত করেন, সেই সঙ্গে এই বাজেটে সাধারণ এবং মধ্যবিত্তের জন্য সর্বনাশা দিক বলে চিহ্নিত করেছেন। পাশাপাশি মোদী সরকারের এবারের বাজেটে সম্পূর্ণরূপে পুঁজিপতি স্বার্থান্বেষী ভাব রয়েছে বলেও অভিমত তুলে ধরেছেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ আরো অনেকে। আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, আমরা আশা করেছিলাম যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি স্বচ্ছন্দ ফিরিয়ে আনতে এই বাজেট পেশ করবে, দেশবাসী আশা করেছিলেন। আমাদের দেশে 12-13 কোটি মানুষ যারা কোভিড-19 পরিবেশ তৈরি হওয়ার আগে কাজ করতেন, কিন্তু তাদের কাজ গেছে। তাহলে এই মানুষগুলো যারা 11-12 কোটি মানুষ, তাদের পরিবার পরিজন, তাদের অবস্থা মারাত্মক, অর্থনৈতিক সংকট তীব্র এই পরিবার পরিজন পরিবারগুলোর মধ্যে। ফলে বাজেটটা কি হওয়া উচিত ছিল? বাজেটটা হওয়া উচিত ছিল এই অর্থনৈতিক ভাবে যারা সংকটাপন্ন তাদের স্বার্থে একটা বাজেট করার দরকার ছিল, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই বাজেটে এই অংশের মানুষের জন্য কোনো ধরনের পরিকল্পনা নেই, কোনো ধরনের কথা নেই। বাজেট কার স্বার্থে করা হয়েছে? বাজেট করা হয়েছে কর্পোরেটদের স্বার্থে, বাজেট করা হয়েছে দল কুবেরদের স্বার্থে, আমাদের দেশের গরিব মানুষের স্বার্থে এই বাজেট করা হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী উত্থাপিত 2021-22 বাজেটের উপর দেশের বিভিন্ন স্তরের অর্থনীতিবিদদের অভিমত রয়েছে। তত্ত্ববিজ্ঞ মহলের আরো অভিমত, এই বাজেটে নেই দরিদ্র জনগণের কোনো সুযোগ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।